কে কোন পুরস্কার পেয়েছে এক নজরে দেখে নেওয়া যাক বিপিএল এর প্রাইজ মানি প্লেয়ার অব দ্য ফাইনাল কাইল উইকেট ও মায় রান পাঁচ লাখ টাকা বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট নাইম শেখ আট ক্যাচ তিন লাখ টাকা সর্বোচ্চ উইকেট শিকারী শরফুল ইসলাম বাইশটি উইকেট নিয়েছেন পাবেন পাঁচ লাখ টাকা সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল চারশো বিরানব্বই রান করেছেন পাবেন পাঁচ লাখ টাকা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তামিম ইকবাল চারশো বিরানব্বই রান দশ লাখ টাকা রানার্স টিম কমিলা ভেক্টোরিয়ানস পাবে এক কোটি টাকা চ্যাম্পিয়ন টিম ফরচুন বরিশাল পাবে দুই কোটি টাকা